সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা নতুন জব কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে ফর্ম ফিল করবেন কোথায় জমা করবেন এ টু জেড ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সমস্ত ইনফরমেশান আপনারা জানতে পারবেন আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাক্স ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো বন্ধুরা নতুন জব কার্ডের জন্য আবেদনপত্র বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু জব কার্ড রয়েছে এবং যাদের কাছে জব কার্ড রয়েছে তারা সরকার থেকে যে একশো দিনের কাজ পাওয়া যায় সে একশো দিনের কাজের লাভ তারা নিতে পারে আর যাদের কাছে জব কার্ড নেই তারা সেই কাজ থেকে বঞ্চিত হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা আপনাদের কাছে যদি জব কার্ড না থাকে তাহলে আপনারা কিভাবে নতুন একটি জব কার্ডের জন্য আবেদনপত্র জমা দেবেন যে সমস্ত পরিবারের জব কার্ড নেই তারা এই জব কার্ডের ফর্ম ফিল করে আবেদন করতে পারেন অথবা এমন কিছু পরিবার আছে যেখানে পরিবারের কিছু কিছু সদস্যের নাম নেই নাম তাদের জব কার্ডে নেই সেক্ষেত্রেও আপনারা এই ফর্মটা ফিল করে নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন জব কার্ডের এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো যে সমস্ত পরিবারে জব কার্ড ছিল না অর্থাৎ নেই সে সমস্ত পরিবারে নতুন করে জব কার্ডে নাম তোলার কোনো অপশান ছিল না আগে তো দু হাজার সালের পর সেখানে নতুন করে জব কার্ডে নাম তোলার একটি সুযোগ এসেছে তাই সেই সমস্ত পরিবারের এখনও পর্যন্ত জব কার্ড নেই যারা তাদের জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো জব কার্ডের আবেদন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করবেন করে ফর্মটি ফিল আপ করে নেবেন এবং ফর্মটি ফিল করার পর সঙ্গে সঙ্গে আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো জেরক্স কপি দিতে হবে সে এই সমস্ত কাগজপত্রগুলো আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু জমা করতে হবে তো আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন কি কী ডকুমেন্টস লাগবে নতুন জব কার্ড আবেদন করার জন্য দেখে নিন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবই অর্থাৎ যে কজনের নাম আপনারা জব কার্ডে নথিভুক্ত করতে চান সেই সব বেনিফিশিয়ারির আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাসবই কিন্তু লাগবে তো কিভাবে ফর্ম ফিল করবেন আপনাদের সুবিধার জন্য কীভাবে ফর্ম ফিল করবেন সেই ভিডিও ভিডিও আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনারা দেখিয়ে দেবো এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি কোথায় এই ফর্মটি আপনারা জমা করবেন জব কার্ডের আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে উপরে যে ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা সেই ফর্মের সাথে আটকে দেবেন এবং সেই ফর্মের সাথে দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে পঞ্চায়েত অফিস আছে গ্রাম পঞ্চায়েত অফিস সেখানে কিন্তু জমা করবেন তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন কি কী লিখতে হবে সেই ফর্মে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনস্ক্রিন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধীকরণের আবেদনপত্র অর্থাৎ এটি কিন্তু জব কার্ডের নাম তোলার জন্য এবং নতুন জব কার্ডের জন্য কিন্তু আবেদনপত্র যেখানে বলে দেওয়া আছে আপনার জেলার নাম বা দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জেলার নাম দিয়ে দিতে হবে তো জেলার নাম দেওয়ার পর আপনাদের কী করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রেজিস্ট্রেশন নম্বর এবং গ্রাম পঞ্চায়েত পূরণ করতে হবে ব্লক গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম সংসদ ক্রমিক সংখ্যা সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে কিন্তু দিতে হবে এই ঘরে যদি আপনারা রেজিস্ট্রেশন নম্বর না জেনে থাকেন তো আপনাদের পঞ্চায়েত অফিসে কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন জিজ্ঞাসা করে কিন্তু আপনার ফর্মটি ফিল করতে পারেন তো পরিবারের প্রধান সদস্য প্রধানের নাম অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান আছে অর্থাৎ আপনার বাবা হতে পারে আপনার দাদু হতে পারে যে প্রধান সেই তার নাম কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ কয় নম্বর কলমে তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে খ নম্বরে কী বলে হয়েছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের বিবরণ অর্থাৎ ক্রমিক সংখ্যা এখানে এক দুই তিন করে আপনারা কিন্তু পরপর দিয়ে যাবেন দিয়ে যাওয়ার পর এখানে কিন্তু নাম লিখে দেবেন প্রত্যেক সদস্যের নাম এক এক করে লিখবেন নিচে নিচে এবং তার স্বামীর নাম অর্থাৎ পিতার নামও লিখতে পারেন এবং বয়স লিখবেন এবং লিঙ্গ লিখবেন শারীরিক অক্ষমতা আছে কি না হ্যাঁ হলে হ্যাঁ না হলে না লিখবেন তো এখানে রেশন কার্ডের নম্বর এছাড়াও কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো একটি নম্বর কিন্তু অর্থাৎ ভোটার কার্ডের নম্বর কিন্তু এখানে লিখতে পারেন যে কোনো একটা নম্বর কিন্তু আপনাদের লিখতে হবে তো সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর এখানে বলে দিয়েছে মোট অর্থাৎ কতজন পরিবারের নাম এখানে তুলতে চান সেই ফর্ম কিন্তু মোট এখানে লিখে দেবেন এবং পর নিচে কি বলেছে পরিবারের প্রধানের নাম এই শাড়িতে লেখা হবে তো গ্রামের নাম আপনারা লিখে দেবেন পোস্ট অফিস মৌজা থানা লিখবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন ব্লকের নাম লিখবেন আপনারা তপসিলি জাতি উপতপশী উপজাতি কোন সম্প্রদায় না সাধারণ সেটি কিন্তু এখানে লিখে দেবেন এবং ইন্দিরা আবাস যোজনা অর্থাৎ আপনারা কিন্তু সরকার থেকে যে এক এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর সেই ঘরে যদি আপনারা পেয়ে থাকেন তো এখানে আপনারা হ্যাঁ লিখবেন যদি না পেয়ে থাকেন তো আপনারা না লিখবেন তো এবং কি বলে যাচ্ছে ভূমি সংস্কার উপভোক্তা যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন না থাকলে না লিখবেন আমি অথবা আমরা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করিতে ইচ্ছুক এবং উপরোক্ত বিভ্রান্ত বৃত্তান্ত ও আমাদের পরিবারের নাম নিবন্ধীকরণ করা হোক অর্থাৎ এটি কিন্তু একটি বলে দেওয়া হয়েছে এবং আপনারা যদি কাজ করিতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্য অর্থাৎ আপনারা যে কাজ করিতে ইচ্ছুক এই ফর্মটি ফিল করছেন তার সিগনেচার কিন্তু অর্থাৎ সই এখানে করে দেবেন এবং পরিবারের প্রধান যে আছে তার সই কিন্তু এখানে করে দেবেন করে দেওয়ার পর যেটি প্রযোজ্য নয় সেটি কিন্তু এখান থেকে যখন আপনারা জমা করবেন তখন আপনাদের কিন্তু সমস্ত কিছু ফিল করে আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তো গ্রাম পঞ্চায়েতের পদকারী যিনি আবেদনপত্র জমা নেবেন তিনি এখানে সই করবেন সই করার পর নিচে কী বলেছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ব্যবহারের জন্য এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল করতে হবে না এটি কিন্তু যারা জমা নেবে ফর্মটি তারাই কিন্তু ফিল করে দেবে তো বলেছে আবেদনপত্রে বর্ণিত বয়স ও বাসস্থান সংক্রান্ত বৃত্তান্ত যাচাই করে দেখা হলো বৃত্তান্ত সঠিক না ভুল সেটি কিন্তু এখানে লিখে দেবেন এবং এখানে কিন্তু সঠিক না ভুল লিখে দেওয়ার পর নিচে। যদি সঠিক হয় তাহলে তো খুবই ভালো যদি বাতিল হয় সেক্ষেত্রে বাতিলের সপক্ষে যুক্তি অর্থাৎ কী কিসের জন্য বাতিল হয়েছে সেটি কিন্তু তারা রেখে দেবে এবং গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তিনি কিন্তু এখানে সই করবেন তো সই করার পর আপনাদের কিন্তু ফর্মটি জমা হয়ে যাবে ফর্মটি জমা হওয়ার পর কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিসে জিজ্ঞাসা করবেন যে আপনাদের ফর্মটা এখন জমা হচ্ছে কি না যদি ফর্মটি জমা হয় তবেই কিন্তু আপনি জমা করতে পারবেন তো এই ফর্মটি ফিল আপ করার মাধ্যমে কিন্তু আপনার নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন আশা করছি ছোট্ট একটা আপডেটটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখুন যাতে এই সমস্ত ভিডিওর আপডেট আপডেট সবার প্রথমে আপনারা এই চ্যানেলে দেখতে পান তোমরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ